আমরা ভারতের হাত থেকে রক্ষা পেলেও আমাদের উপরে যে একটি বড় ছায়া আবার ভর করা শুরু করেছে, ইতিমধ্যে আমরা সেটার লক্ষণ দেখা শুরু করেছি। আমরা যেন কোনো বাঘের থাবা থেকে বেঁচে সিংহের কারাগারে গিয়ে যেন আমরা আবার আবদ্ধ না হই, আমাদেরকে সেদিক লক্ষ্য রেখে কাজ করতে হবে। এবং এই দেশে যেন কোনো ইঙ্গ মার্কিনী সহ পশ্চিমা শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং ভারতের সম্প্রতি সংবাদ মাধ্যমগুলির যে মিথ্যা প্রপাগান্ডা এই দেশের বিরুদ্ধে, এটা দেখার পরে আমরা সহজেই অনুমান করতে পারি যে ভারত কত বড় ষড়যন্ত্র নিয়ে আমাদের দেশকে ঘায়েল করতে চেষ্টা করেছিল, মরিয়া হয়ে উঠেছিল। ভারতের এই মিথ্যা প্রপাগান্ডা, ভারতের এই চাল যেটা তারা বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে চায়, যে দাঙ্গা ঘটানোর মাধ্যমে তারা আবারও এই দেশকে তাদের কবজায় নেওয়ার যে ষড়যন্ত্র তারা করছে, এই বিষয়ে কিন্তু আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি। ইনালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে জাতির এই ক্লান্তি লগ্নে এই সুন্দর আয়োজনে আমাদেরকে দাওয়াত করে যে মহত্বের পরিচয় আপনারা দিয়েছেন। আমি অনুরোধ করব আমরা এর ধারাবাহিকতা ধরে রাখব, এবং এখানে আমরা যারা উপস্থিত আছি আমার মনে হয় আমরা সবাই একটা বিষয়ে একমত, এদেশ স্বাধীনতা লাভ করার পর থেকে যেই দ্বিতত্বের জাতির দ্বিতত্বের ভিত্তিতে ভারত হয়েছে, পাকিস্তান হয়েছে, সেই পাকিস্তানের মধ্যে যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছিল, সেই নিপীড়নের বিরোধিতা করে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারা চিন্তা করেছে আমরা আরও একটি স্বাধীন দেশ চাই। এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আহ্বানে এদেশের আপামর সকল মানুষের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন মাতৃভূমি পেয়েছি। সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা মুসলমানরা যেভাবে স্বাধীনতাকে উদযাপন করার কথা ছিল, যেভাবে আমাদের অধিকার ফিরে পাওয়ার কথা ছিল, আমরা সেই অধিকার ফিরে পাই নাই। বরং আমরা দেখেছি প্রত্যেকটা সরকার তারা বিদেশি প্রভুর কাছে আত্মসমর্পণ করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই দেশকে বিক্রি করেছে। সুতরাং আমি মনে করি আমরা অনেক দলকে সুযোগ দিয়েছি, এই দেশ এদেশের মানুষ অনেককে অনেকভাবে সুযোগ দিয়ে পরীক্ষা করেছে। আমার মনে হয় আমরা যারা এখানে উপস্থিত আছি আমি মনে করি এদেশের নিরাপত্তা, এদেশের স্বাধীনতা, এদেশের জনগণের উন্নতি যদি সাধিত করতে হয় আমাদেরকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এই দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এবং সেই ইসলামী মূল্যবোধকে গড়ে তোলার জন্য আমাদের ভিতরে কোরআন এবং সুন্নাত যে সঠিক চর্চা, সেই সঠিক চর্চা এবং আমাদের যে মানহাজ আল ওয়াসাতিয়া ওয়াল ইতেদাল, মধ্যমপন্থী আমাদেরকে হতে হবে, পরমত সহিষ্ণু হতে হবে। এখানে আমরা পাঁচজন পাঁচ মতাদর্শে থাকতে পারি কিন্তু ইসলামের ব্যানার আমরা সবাই একমত, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে বলতে চাই। মিশরে যখন গণ অভ্যুত্থান হয়েছে, মিশরের মানুষ ফুঁসে উঠেছিল স্বৈর শাসকের বিরুদ্ধে, সেই গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছিল, যাদেরকে মনে করা হয়েছিল তারা ইসলামী মূল্যবোধের সরকার, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারবে, কিন্তু তারা সেই মূল্যবোধ, সেই জাতিগত ঐক্য এবং মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সঠিকভাবে ঘটাতে পারে নাই বিধায় আমি মনে করি তারা এক বছরের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই আন্দোলন, এই সংগ্রাম এটা শুধুমাত্র ছাত্রদের ক্ষোভের কারণে হয়েছে তা নয়, গত 15 বছরে এই দেশের মানুষ যে স্বৈরাচারের বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, প্রত্যেকের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে। আমি মনে করি এই মুহূর্তে যদি আমরা ইসলামী মূল্যবোধের সরকার পরিকল্পনা করি, আমাদের প্রত্যেককে উদারতা, সহনশীলতা এবং অপরের মতের প্রতি যে শ্রদ্ধা থাকা দরকার, আমরা যেন সেই শ্রদ্ধা বজায় রেখে আগামী দিনে মাঠে ময়দানে দাওয়াতি কাজ যখন আমরা করব, আমরা যেন সেইভাবে কাজ করার চেষ্টা করি। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। বিগত কয়েকদিনে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বিভিন্নভাবে অনেক কিছু সুযোগ নিচ্ছে,
এবং ভারতের সম্প্রতি সংবাদ মাধ্যমগুলির যে মিথ্যা প্রপাগান্ডা এই দেশের বিরুদ্ধে, এটা দেখার পরে আমরা সহজেই অনুমান করতে পারি যে ভারত কত বড় ষড়যন্ত্র নিয়ে আমাদের দেশকে ঘায়েল করতে চেষ্টা করেছিল, মরিয়া হয়ে উঠেছিল। ভারতের এই মিথ্যা প্রপাগান্ডা, ভারতের এই চাল যেটা তারা বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে চায়, যে দাঙ্গা ঘটানোর মাধ্যমে তারা আবারও এই দেশকে তাদের কবজায় নেওয়ার যে ষড়যন্ত্র তারা করছে, এই বিষয়ে কিন্তু আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি। কিন্তু আমি যেটি বলতে চাই, আমরা ভারতের হাত থেকে রক্ষা পেলেও আমাদের উপরে যে একটি বড় ছায়া আবার ভর করা শুরু করেছে, ইতিমধ্যে আমরা সেটার লক্ষণ দেখা শুরু করেছি। আমরা যেন কোনো বাঘের থাবা থেকে বেঁচে সিংহের কারাগারে গিয়ে যেন আমরা আবার আবদ্ধ না হই, আমাদেরকে সেদিক লক্ষ্য রেখে কাজ করতে হবে। এবং এই দেশে যেন কোনো ইঙ্গ মার্কিনী সহ পশ্চিমা শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। সাথে সাথে আমি অনুরোধ করছি, আমরা দাঙ্গা ঠেকানোর জন্য মন্দির পাহারা দিয়েছি, দাঙ্গা ঠেকানোর জন্য আমাদের ভাইরা মন্দিরে যখন পাহারা দিয়েছে, এদেশের সংখ্যালঘু যারা তারাও এটাকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি এই দেশে বিভিন্ন মতাদর্শের মুসলমান আমরা বসবাস করি, মন্দিরে যেভাবে আমরা পাহারা দিয়েছি, যে সমস্ত মাজারগুলির মধ্যে ভণ্ডামি হয়, যে সমস্ত মাজারগুলির মধ্যে নাচানাচি হয়, অনিসলামিক কার্যকলাপ হয়, আমি দায়িত্বহীন কণ্ঠে আমি বলতে চাই, তারা ভণ্ড, তাদের সাথে সত্যিকার সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের তাদেরকেও এই হামলা ভাঙচুর এই সমস্ত কার্যকলাপ থেকে রক্ষা করতে হবে। কেন? কারণ আমরা এখনও ইসলামী শাসন ব্যবস্থা সমাজে কায়েম করতে পারিনি, এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত দৌলতদিয়ার উপরে কোনো হামলা আসে নাই, এখন পর্যন্ত এই দেশে যারা মাদকের রাজ্য বানাতে চেয়েছে তারা ধরা ছোঁয়ার বাইরে। সুতরাং সংশোধন সংস্কার সব জায়গায় হবে, তবে এটার জন্য সময় দিতে হবে। যারা গরম গরম সব কিছু করতে চান, তাদেরকে মিশরের গণ অভ্যুত্থানের পর থেকে এক বছর সরকার কেন টিকে থাকতে পারো না, সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। এবং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম শাসন এই দেশে প্রতিষ্ঠিত হোক, ইসলামের সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এটা যদি আমরা চাই, আমি আপনাদেরকে আল্লামা ডক্টর ইকবালের একটি কবিতার লাইন স্মরণ করিয়ে দিচ্ছি। কি মোহাম্মদ সে ওয়ফা তুনে তো হাম তেরে হ্যাঁ, ইয়ে যাহা চিজ হ্যাঁ ক্যা লোহ কালাম তেরে হ্যাঁ। আমরা যদি সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাদার উম্মত হতে পারি, অবশ্যই এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুসলমানদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।